ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ একদিনই বর আপনি জানতে চেয়েছেন কুরবানি দেওয়ার বিষয়ে কুরবানিটা সুননাতে মহাকাদা নাকি ওয়াজিব আজিব সুননাতে মহাক্কাদাও নয় এটা ওয়াজিবও নয় ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী এটা হচ্ছে সুননাথ আল্লাহ রসুল সাল্লাহ আলী প্রতি বছর দুটি করে কুরবানি দিতেন একটি তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আর একটি মুসলিম জাতির পক্ষ থেকে যারা আল্লাহর উপর ইমান এনেছে তাওহিদের উপর বিশ্বাস স্থাপন করেছে যা এবং কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে মোট দুটি কুরবানি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দিয়েছেন এবং বিদ্যানগঞ্জের বিশুদ্ধ মত অনুযায়ী এটার হুকুম হচ্ছে সুননাথ যদি আপনার সক্ষমতা থাকে আল্লাহ সুহান তৌফিক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা দিবেন দিলে আপনি সব পাবেন আর যদি কোনো কারণবশত আপনি দিতে না পারেন সক্ষমতা না থাকে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না কিন্তু যাদের সাধ্য আছে এটা একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম করেছেন সেই দৃষ্টিকোণ থেকে তার সুন্নাতকে বাস্তবায়ন করার সাথে যাদের সামর্থ্য আছে প্রত্যেক মুসলিমের জন্য উচিত কুরবানি করা যাদের সামর্থ্য রয়েছে আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের সমাজে অনেক এমন ব্যক্তি রয়েছে যারা ঋণগ্রস্ত কিন্তু তারাও কুরবানি দিচ্ছে কিন্তু আপনার আগে উচিত হচ্ছে ঋণ শোধ করা তারপর আপনার কুরবানি দেওয়া ঋণ শোধ করার পর যদি আপনার কাছে কুরবানি দেওয়ার মতো অর্থ থাকে সেক্ষেত্রে আপনি কুরবানি দিবেন অনেকে যারা উচ্চবিত্ত বলেন বা টাকা পয়সা আছে সব কিছু আছে কিন্তু তারপরও তারা কুরবানি দিবে সমাজের রীতিনীতি বজায় রাখতে গিয়ে বা সমাজে সবাই দিচ্ছে না দিলে কেমন হবে এই দিকগুলো চিন্তা করে দেখা যাচ্ছে ঋণ করে দাঁড় করে হলেও মানুষ অনেকে কুরবানি দিচ্ছে এটা ইসলাম বৈধতা দেয় না বা এটা ঠিক হবে না এই কাজটি অবশ্যই আগে ঋণ শোধ করতে হবে তারপর যদি আপনার সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে আপনি কুরবানি দিবেন এবং আরো একটি বিষয় আমরা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে সালাদ ঠিক মতো পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না দুই তিন অক্ত পড়ে বা চার অক্ত পড়ে এক কথায় পাঁচ অক্ত ঠিক মতো পড়ে না কিন্তু প্রতি বছর আবার ঠিকই কুরবানি দিচ্ছে বা কুরবানি আসলে সে চেষ্টা করছে সবচাইতে ভালো দামি দেখে বা একটা পশু কুরবানি করার এই ধরনের কুরবানিও কোনো লাভ নেই সালাতটা হচ্ছে ফরজ সে ফরজ ইবাদত করতে পারছে না সোনাত নিয়ে টানাটানি করছে তো এই হচ্ছে বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আলমিস বারাকাল্লাহ ফিকুম